भगवान कृष्ण गोकुले आविर्भूत हुएछेन तार आगे जखन गोलक धामे छिलेन भगवान कृष्ण तार बाम अंग थेके तार शक्ति राधिका के प्रकाश करलेन सेखाने तो दिव्य लीला वृंदावन सेखाने आछे सेखाने लीला विलास करेन सेटा होच्छे नित्य लीला और एइटा होच्छे भौम लीला। तो भगवान बोलेन आमी এই ভৌম বৃন্দাবনে যাব, তা তুমি চলো। রাধা রানীকে বললেন, বলে না 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 আমি যাব না, যেখানে বৃন্দাবন নেই, যমুনা নেই, গোবর্ধন নেই, সেখানে আমি যাব না। বলছে না আমি সব ব্যবস্থা করব, সেখানে আমি যাব, সেখানে আমি সব ব্যবস্থা করব। তখন রাধা রানী বললেন, না সেখানে আমাকে যে পরপুরুষের মুখ প্রথমে দেখতে হবে, অন্য কারো ঘরে তো আমার জন্ম নিতে হবে, দেখে জন্ম আমার চোখ ফুটবে, অন্যকে দেখব, তুমি তো কোথায় থাকবে, পরে হয়তো মিলন হবে, কিন্তু আমার প্রতিজ্ঞা আমি জন্ম থেকে আমি প্রথম চোখ খুলে তোমার মুখ দর্শন করতে চাই। তা বলছে তাই হবে, তথাস্তু, তুমি আমি সব ব্যবস্থা হয়ে যাবে। এবার ভগবান কৃষ্ণ গোকুলে তিনি আবির্ভূত হলেন, আর গোকুলের অনতি দূরে রাভেল, বৃষভানু এবং কীর্তিদার কন্যা রূপে রাধারানী আবির্ভূত হলেন ভাদ্র শুক্লা অষ্টমী তিথিতে। ভাদ্র শুক্লা অষ্টমী তিথিতে, তাই তো, ঠিক বলছে, ভাদ্র শুক্লা অষ্টমী তিথিতে রাধারানী জগতে প্রকট হন এবং খুবই আনন্দ। তা অনেক সময় বিভিন্ন লীলাতে অন্যান্য কল্পে রাধারানী প্রকট আবার আলাদাভাবে অনেক সময় হয়, যে বিষভানু রাজা প্রতিদিন যমুনায় স্নান করতে যেতেন আর কোনো সন্তান ছিল না, ভাবছিলেন, অপেক্ষা করতেন যে কীর্তিদার গর্ভে সন্তান হবে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছিল, এই হিমালয়ের কন্যা হচ্ছে কে, পার্বতী, আর কন্যা পার্বতী বলে জামাতা কে হয়েছে, শিব ঠাকুরকে জামাতা পেয়েছে, এত মহান একজন জামাতা পেয়েছে। বৃন্দাচল পর্বত ওনার প্রতিযোগী, বৃন্দাচল পর্বত মনে করছেন, বৃন্দাচল পর্বত মনে করছেন যে আমারও একটা কন্যা যদি এরকম হবে তাহলে এই শিব ব্রহ্মা তার পাদপদ্মে এসে আশ্রয় নেবে, আমার জামাতা যদি এইরকম একটা, আমার কন্যা হলে যে আমার জামাতা এরকম হবে, আমি এরকম একটা কন্যা চাই যা যে কন্যার ফলে আমার জামাতা এমন একজন হবে যাতে শিব এসে তার চরণে আশ্রয় নেবে। তার শিব কার চরণে আশ্রয় নেয়, ভগবান কৃষ্ণ ছাড়া। তাহলে এমন এমন কন্যা হতে হবে যার স্বামী হবে কে, কৃষ্ণ। এই দিক দিয়ে রাস্তা আছে, এইদিকে রাস্তা আছে, এদিকে এই রাস্তাটা ওনাদের একটু বলে দাও, যারা আসছে তাদেরকে সাহায্য করতে পারে নারা ওনা। চল, পর্বতের দুই কন্যা হয়েছে আর দুই কন্যা এখন জাত কর্ম ব্রাহ্মণরা করছে, অংশাহাসা দুই কন্যা হয়েছে, খুব যজ্ঞটজ্ঞ করছে। এদিকে কংস জানতে পেরেছে বৃন্দাবন কি বৃন্দাচল পর্বতের কন্যা হয়েছে, তাদেরকে যে বিবাহ করবে সে শিবকেও পরাস্ত করতে পারবে, এমন শক্তিশালী হবে। তখন পুতনাকে পাঠিয়ে, আরে পুতনা তুমি যাও, ওই দুই কন্যাকে আমার চাই, ওই দুই কন্যাকে ধরে নিয়ে চলে আসো। আর এই দুই কন্যার তখন উঠানে সমস্ত ব্রাহ্মণরা যাগযজ্ঞ করছে, দুই কন্যাকে শুয়ে রেখেছে, সাহাসা বিভিন্ন মন্ত্র বলছে, জাতকর্ম মন্ত্র বলছে। আর পুতনা আকাশপথে এসে দুই হাতে দুই কন্যাকে নিয়ে উড়ে চলে যাচ্ছে, আর ব্রাহ্মণরা দেখছে, আরে রাক্ষসী রাক্ষসী কন্যা দুটোরকে নিয়ে গেল, নিয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা কী করলো, সে রাক্ষস মারার মন্ত্র বলতে শুরু করলো,
রাক্ষস মারার মন্ত্র যখন বলেছে, এই পুতনার শরীরে এমন যন্ত্রণা শুরু হয়েছে, দুইজনকে আর ধরে রাখতে না পেরে আস্তে আস্তে মথুরায় যাবে কি, তার আগে ব্রজের উপর দিয়ে যেতে যেতে ওখানে ফেলে দিয়েছে। আর এই যমুনায় যে পড়েছে, তা তখন এই বৃষভানু রাজা যখন গিয়েছেন যমুনায় সকালে স্নান করতে, দেখছেন সহস্র দল পদ্মের উপরে একটা জ্যোতির্ময় কি যেন একদম আলোক ছটা, কাছে যে দেখলেন সুন্দর ফুটফুটে ছোট্ট এক কন্যা, ছোট্ট এক কন্যা। তখন সেই কন্যা নিয়ে আসেন আর কীর্তিদাকে দেন। আর আরেকটা কন্যা, সেটা চন্দ্রাবলী, পিতার নাম কি যেন, চন্দ্রভানু, 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 সুভানু, চন্দ্রভানু, ইভানু, বিভিন্ন চন্দ্রভানুর কন্যা তাকে পায়, তাকে নিয়ে চন্দ্রাবলী। আর এখানে বৃষভানুর কন্যা রূপে রাধারানী। বিভিন্ন কল্পে আলাদা আলাদা জন্মের কথা বর্ণনা করা আছে। তো এখানে বর্ণনা আছে কিভাবে কীর্তিদার কন্যা রূপে ভাদ্র শুক্লা অষ্টমী তিথিতে রাধারানী প্রকট হয়। কিন্তু সব ভালো, দেখতে সুন্দর ফুটফুটে এত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই চোখ বন্ধ, চোখ খোলে না। আর নারদ মুনি এখানে ঘুরতে ঘুরতে যখন এসেছে, নারদ মুনি তখন বৃষভানু রাজার বাড়িতে গিয়েছেন, যে বলছেন কেমন আছেন, সব ভালো তো? হ্যাঁ সব ভালো, সব কুশল, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা আমার কন্যা সন্তান হয়েছে, যে দেখান দেখান একটু দেখান। তা বলছে সব ভালো কিন্তু কন্যা সন্তান চোখে চোখ মেলে তাকায় না। তো ঠিক আছে নিয়ে আসুন, আমি একটু আশীর্বাদ করি। আর বিশ্বভানু রাজা ভাবছেন সাধুর আশীর্বাদে কি না হতে পারে। তা সাধু তখন নারদ মুনির কোলে দিয়েছে, কে কাকে দিয়েছে, রাধা রানীকে দিয়েছে। আর রাধা রানীকে যখন নারদ মুনির কোলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ইলেকট্রিক যদি স্পর্শ হয় কেমন শক হয় না, তাদের দিব্য রাধা রানী নারদ মুনির স্পর্শ যখন উনি পেয়েছেন, রাধারানীর স্পর্শ পেয়েই অবাক হয়ে গেছে, সাধারণ নয়। তখন নারদ মুনি তো শুদ্ধ ভক্ত, উনি বুঝতে পারলেন ইনি হচ্ছেন স্বয়ং রাধারানী, কারণ গোকুলে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। আসলে অনেক জায়গায় বর্ণনা করেছে নারদ মুনি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, কারণ ভগবান এসেছেন মানে তার শক্তি আশেপাশে কোথাও এসেছে। তাই অন্য জায়গায় অনেক জায়গায় বর্ণনা, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, কার ঘরে কে সন্তান হয়েছে আমি আশীর্বাদ করব, একটু দেখা দাও। হ্যাঁ, তখন সবাই সন্তানকে নিয়ে আসছিল। আর বিশ্বভানু রাজা যখন রাধারানীকে নিয়ে গেছেন, তাকে স্পর্শ পেয়ে বুঝতে পারলেন এই সেই রাধারানী। তখন অনেক সুন্দর সুন্দর রাধারানী স্তব করছেন। আমাদের ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর একটা তত্ত্ব কথা লিখেছেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা, আতপ রহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। যদি সূর্যর কিরণ নেই তাহলে কি সেই সূর্যকে কেউ মানবে? তাহলে রাধারানী নেই তাহলে সেই মাধব কেউ মানবে না। কেবল মাধব পূজয়ে যে অজ্ঞানী, রাধা অনাদর করবি অভিমানী। কেবল মাধবকে পুজো করে, রাধারানীকে করে না, সে অভিমানী। কবু না করবি তা কর সঙ্গ, এইরকম ভক্তের সঙ্গ কখনো উচিত নয়, করা উচিত নয়। কেন? কবুই না করবি তা কর সঙ্গেও, চিত্তে ইচ্ছসি যদি ব্রজরস রঙ্গ। আপনার যদি চিত্তে ব্রজভূমির চিন্ময় রস আস্বাদন করার ইচ্ছা থাকে, তাহলে এইরকম ব্যক্তির সঙ্গ করা উচিত নয়। কার? যে কৃষ্ণকে মানে কিন্তু রাধারানীকে মানে না। এই জন্য মহাপ্রভু এসে আমাদের কি শিক্ষা দিয়েছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে,
মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। কারো শক্তি হতো যদি মহাপ্রভু এসে রাধা তত্ত্ব না শিখাতেন কে বুঝত? অনেকেই মাধবকে মানে রাধারানীকে মানে না। আমি বাংলাদেশে কুমিল্লাতে গিয়েছিলাম, ওখানে রাধা মাধব মন্দিরে, সেই জন্য গ্রামের লোক বলে রাধারানী মেয়ে ছেলে কেন রেখেছ কৃষ্ণ? তো এরা বোঝে না আসলে রাধারানীকে সাক্ষাৎ আল্লাদিনী শক্তি। তিন প্রকার ভগবানের শক্তি আছে, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থা শক্তি। তটস্থা শক্তি আমরা মনে রাখবেন, জীব হচ্ছে তটস্থা শক্তি, অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। অন্তরঙ্গা শক্তি আবার তিন প্রকার, আল্লাদিনী শক্তি, সন্দিনী শক্তি আর সম্বিত শক্তি। আল্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ হচ্ছে আনন্দদায়িনী শক্তি। ভগবান সৎ চিত আনন্দময়, ঠিক ভগবান আল্লাদিনী শক্তি আছে, সন্দিনী শক্তি আছে, সম্বিত শক্তি আছে। আল্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ হচ্ছে রাধারানী, সন্দিনী শক্তির মূর্ত প্রকাশ যশোদামা, নন্দ মহারাজ, এই কি বলে ধাম, সব পাদুকা সব হচ্ছে সন্দিনী শক্তি। আর সম্বিত শক্তি হচ্ছে জ্ঞান শক্তি, যে শক্তির দ্বারা ভগবান জ্ঞান লাভ করে। তো ভগবানের নিজের শক্তি সম্ভব আমি আত্মমায়ায়া। এই জগতে কেউ যদি আনন্দ চায় অন্য কিছুর উপর নির্ভর করতে হয়, তাই না? আমি আমার যদি রসগোল্লা খেয়ে আনন্দ পেতে ইচ্ছে করে তাহলে কি আমাকে টাকা নিতে হবে, রসগোল্লা কিনতে হবে, তার খেলে তারপরে আনন্দ? আমি হচ্ছি রসগোল্লা রাম, কিন্তু মহান মহান ব্যক্তিরা তারা হচ্ছে আত্মারাম, তারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন। আর ভগবানও নিজের শক্তির দ্বারা আনন্দ পান, আল্লাদিনী শক্তির মূর্তি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাদ, মৃগমত তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেষ, রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। লীলারসকে আস্বাদন করার জন্য দুটো রূপ ধারণ, এক আবার সেই রাধা কৃষ্ণ আবার এক হয়েছে, কে? গৌরাঙ্গ, 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 শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তন। তা এই রাধা রানী প্রকট হয়েছেন বৃষভানুঘরে, আর নারদ মুনি এসেছে যখন রাধারানীকে দর্শন পেয়েছেন, আনন্দে রাধারানী স্তব করছেন আর বলছে, হে রাধে আপনার দিব্য কিশোরী রূপ একবার দর্শন করান। সঙ্গে সঙ্গে রাধারানী নিত্য কিশোরী, ভগবান কৃষ্ণকে বলা নিত্য কিশোর আর রাধারানী নিত্য কিশোরী। এ জগতের মানুষ কেউ এবার গ্রীন নয়, হ্যাঁ চিরদিন কেউ সুন্দর থাকে না, 40 বছর পরে চামড়াগুলো সব ঢিলা হয়, যত আর্টিফিশিয়ালি যা কিছু করো না, কিন্তু ভগবান হচ্ছে নিত্য কিশোর, নিত্য কিশোরী। অদ্বৈত মচ্যুত অনাদি অনন্তরূপম মাদ্যং পুরাণ পুরুষ নব যৌবনঞ্চ। পুরাণ কে? কৃষ্ণ পুরাণ না নূতন? অনেক পুরাণ, অনাদির আদি, তাহলে অনেক পুরাণ। আমরা পুরাণ মানে চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, এইরকম একটা কিছু দেখি, মনে করি না পুরাণ, ওই যে বুড়ো লোক পুরাণ লোক আসবে তাহলে কেমন দেখবো, টান টান চেহারা না? কিন্তু ভগবান পুরাণ হলেও নব যৌবনঞ্চ। বাইরের লোকেরা বলে, আরে কৃষ্ণ পুরাণ হয়ে গেছে, দাপরের ভগবান, আমাদের লেটেস্ট ভগবান, এই পুজো করো, বলে না আধুনিক ভগবান, কলিযুগের ভগবান। আরে ভগবান কি বাটা কোম্পানির জুতা যে পুরাণ হয়ে গেলে ফেলে দিতে? আরে
নিত্য নূতন। রাধারানী নারদ মুনিকে দেখালেন কি বলে নিত্য কিশোরী রূপ। আর একবার বর্ণনা আছে ভান্ডারী বন, হ্যাঁ ভান্ডারী বনে, ওখানে ভগবান কৃষ্ণ, জানি না ভান্ডারী বন যাবেন কিনা, আমি ভান্ডারী বন, সেখানে একবার নন্দ মহারাজ গিয়েছেন। কৃষ্ণ তখন ছোট, একদম ছোট। লোকেরা বলে রাধারানীর সঙ্গে অবৈধ মেলামেশা, বলে না বাইরের লোক এ খারাপ মেলামেশা, অন্যের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, এটা ঠিক নয়। দেখুন কতবার বিবাহ হয়েছে, এই যে আমি একটু আগে বলছিলাম এক বছর, কথা বলে কেন আমাদের দলে না কোন দলে, তা আমরা ওখানে যেমন বলছিলাম এক বছর ধরে কি হয়েছিল, ভগবান কি রূপ ধারণ করেছিলেন, যত যত গোবৎস আর সখা, যেমন পৌর্ণমাসী বলেছিলেন, আরে এটা খুব ভালো সময়, যত ব্রজের মানে না কুমারী মেয়ে আছে এই রাখাল বালকদের সঙ্গে সবার বিয়ে দিয়ে দাও। তাহলে কি হলো, সব কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়ে গেল, হরি ও। তাহলে আবার দেখুন বিয়ে হচ্ছে ভান্ডারী বনে। এবার নন্দ মহারাজ কি করেছিলেন, কৃষ্ণ ছোট, কৃষ্ণকে নিয়ে গোচারণে গিয়েছে। অনেক সময় ইচ্ছে হয় না এটা ছোট বাচ্চা ছেলেকে নিয়ে, বাবা কাজ করতে বেরোয় যায়, মাঠে ঘাটে একটু যায়, আমি কোলে নিয়ে যাচ্ছি, যাই গোচারণে যাবে, তা কৃষ্ণকেই কোলে নিয়ে গেছে। আজ যখন বনের ভিতরে গিয়েছে, এমন ঝড় বর্ষা হয়েছে, শুরু হয়েছে ঝড়, কি করবে কি করবে, সুন্দর এক মহিলাকে দেখতে পেয়েছে, মনে হচ্ছে বনদেবী। দেখেই নন্দ মহারাজ বলছে, আরে আমার কৃষ্ণকে একটু রাখো তো, আমি একটু গরুগুলো একটু দেখে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে তার কোলে দিয়েছে। উনি কে ছিলেন, শ্রীমতী রাধারানী, স্বয়ং রাধারানী। রাধারানী অনেক বড়, মানে নিত্য কুমার কিশোরী, কিশোরী রূপ ওনার, একদম সুন্দর, ফুটফুটে একদম কিশোরী, আর কৃষ্ণ ছোট, দেখুন কেমন। তা নন্দ মহারাজ রাধারানীর কাছে কৃষ্ণকে দিয়েছে, আর নন্দ মহারাজ চলে গেছে। এসব ভগবানের অ্যারেঞ্জমেন্ট, যোগমায়ের অ্যারেঞ্জমেন্ট, নন্দ মহারাজ আউট, এখানে কে দুইজন মাত্র। সঙ্গে সঙ্গে কৃষ্ণ আবার নিত্য কিশোর রূপ ধারণ করলেন, 16 বছরে কিশোর রূপ ধারণ করলেন, আর রাধারানী তো কিশোরী। আর সঙ্গে সঙ্গে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসলেন, ওখানে বিবাহের অ্যারেঞ্জমেন্ট হলো, ওম সাহা 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 শুরু হয়ে বিয়ে বিবাহ হলো। তারপরে বিবাহ টুবাহ সম্পন্ন হলো, ব্রহ্মা চলে গেলেন, নন্দ মহারাজের আসার সময় ঝড় বর্ষা কমে গেছে, আবার কৃষ্ণ ছোট্ট বালক রূপে নন্দ মহারাজকে দিয়ে দিলেন। এবার নিত্য কিশোরী রূপে নারদ মুনি দেখছেন, অনেক স্তব স্তুতি করলেন। তারপরে আবার যখন বিশ্বভানু রাজা এসেছে, কীর্তিদা এসেছে, তাদের কন্যাকে তাদেরকে দিয়েছে, বলছে তোমরা অনেক ভাগ্যবতী, সুন্দর করে দেখাশোনা করো, অনেক ভাগ্য তোমাদের, হ্যাঁ বললে বলে গেলে। এরপরে নন্দ মহারাজ এসেছেন কৃষ্ণকে নিয়ে, নন্দ মহারাজ যে রাধারানী, নন্দ মহারাজ কৃষ্ণকে নিয়ে এসেছেন, আর যশোদা মা কৃষ্ণকে কোলে নিয়ে, নন্দ মহারাজ দুইজন এসেছে, কেন ওনাদের বন্ধু ছিল, কে বন্ধু, বৃষভানু রাজা, কীর্তিদা, যশোদার বান্ধবী হচ্ছে কীর্তিদা, নন্দ মহারাজের বন্ধু হচ্ছে বৃষভানু রাজা। আরে কন্যা হয়েছে, সবাই আনন্দ করে তারা এসেছে, আর কৃষ্ণ বলছে আমিও যাব, কৃষ্ণকে নিয়ে এসেছে। এবার নন্দ মহারাজের সঙ্গে বৃষভানু রাজা কথা বলছেন, আর যশোদা মায়ের সঙ্গে কীর্তিদা কথা বলছেন, আর কৃষ্ণকে ছেড়ে দেওয়া হয়েছে। কৃষ্ণ এখন হামাগুড়ি দিয়ে দিয়ে যেখানে রাধারানী অন্ধ, এখানে দুঃখ করছে, সব ভালো, কন্যা তো ভালো, দেখতে শুনতে খুব সুন্দর, ফুটফুটে, কিন্তু চোখ খুলে আর দেখে না, এটাই দুঃখ। আর এদিকে কি হলো, কৃষ্ণ হামাগুড়ি দিয়ে দিয়ে যখন গিয়েছে
রাধারানী যে দোলনায় শুয়েছিল সেখানে যখন এরকম হাওয়াগুড়ি, আপনারা ছবি দেখবেন, খুব সুন্দর একটা ছবি আছে, এরকম হাওয়াগুড়ি দিয়েছে আর কৃষ্ণের অঙ্গগন্ধ রাধারানীর নাকে গিয়েছে, আর কৃষ্ণ হাতটা দিয়ে রাধারানীকে স্পর্শ করেছে, এই বুঝতে পেরেছে যার জিনিস সেই তো বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছে আমার বধু নিশ্চয়ই এসে গেছে, সঙ্গে সঙ্গে চোখ মুলে মেলেছে আর চোখে চোখে মিলন হলো, হরে কৃষ্ণ, প্রথম দর্শন। আবার একটা এই সম্পর্কে সুন্দর আচার্যরা একটা সুন্দর কীর্তন লিখেছেন, আমি কীর্তনটা জাস্ট এক মিনিটে পড়ব, যেটা আপনাদের ভালো লাগবে, যেটা রাধারানী বিশ্ব শুনো ওগো মরম সই, যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়া রই, দিত কীর্ষর জননী আমার নয়ন মুদিত দেখি, জননী আমার করে আহাকার কহিল সকলে ডাকি। হ্যাঁ, কীর্তিদা ডেকে ডেকে বলে, কি বলে, শুনি সেই কথা জননী যশোদা বধুরে লইয়া কলে, আমারে দেখিতে আইল তুরিতে সুতিকা মন্দির দ্বারে, দেখিয়া জননী কহিলেন বাণী এই তো ছিল কপালে, করিয়া সাধনা পেলাম অন্ধ কন্যা বিধি এত দুঃখ দিলে। কীর্তিদা আর যশোদার ভিতরে দুইজনের কথা হচ্ছে। উঠো উঠো বলে করে ধরে তলে, বসায় যত্ন করে হেনই সময়ে মায়ে ত্যাগিয়া বধূ পরশিল মোরে। দুইজন কথা বলছে সেই সময়, আমার বধূ রাধারানী বলছে, আমার বধূ হ্যাঁ মাকে ত্যাগ করে আমার কাছে চলে আসলো, বধূ পরশিল মোরে, বধূ পরশিল মোরে, গায়ে দিয়া হাত মোর প্রাণনাথ অন্তরে বাড়িল সুখ, হাসিয়া কাঁদিয়া আঁকি পরকিয়া প্রকাশিয়া দেখিল বধুর মুখ, ঘুচিল যে অন্ধ বাড়িল আনন্দ জননী দুজন মনে, আমার কল্যাণে আনন্দিত মনে করিল বিবিধ দানে, সুজন যে জন জানে সেই জন কুজন নাহি কো জানে। জগতে যারা সুজন ব্যক্তি এগুলো বুঝতে পারে, আর কুজন তারা জড় সাহিত্য নিয়ে ব্যস্ত থাকে। চৈতন্য চরিতামৃতটা শ্লোক আছে, অভাগিয়া জ্ঞানী আশ্বাদয় শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। অভাগিয়া কাক চষে জ্ঞান নিম্ব ফলে, ককিলে খায় প্রেমাম্র মুকুলে। যারা কাক তারা কি বলে নিম ফল খায়, আর যারা কি বলে ভাগ্যবান রসিক ভক্ত তারা প্রেমামৃত আস্বাদন করে। সুজন যে জন জানে সেই জন কুজন নাহি কো জানে, অনুরাগে মন সদাই মগন দ্বিজ চণ্ডীদাস ভনে। চণ্ডীদাসের পদ এটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আসলে রাধারানী পরম কৃপালু দয়ালু, আপনারা যদি কোনো বাড়িতে ভিক্ষা করতে যাবেন, বাড়ির পুরুষরা ভিক্ষা দেবে না মহিলারা ভিক্ষা দেবে, তা ঘুরে ঘুরে আসল জায়গায় রাভেলে যাবেন, ভিক্ষা চেয়ে নেবেন রাধারানীর কাছে। রাধারানী বড় দয়ালু বড় কৃপালু। এই ব্রজে একবার কি হয়েছে, ব্রজের রাখাল বালকরা একটা শিয়ালিনীকে ধরে তার পিছনে তারে তাড়া করেছে, আর তাড়া করে করে তার সে তো গোবর্ধনের ভিতরে ঢুকে গেছে, সেখানেও তাদের রক্ষা না দিয়ে আগুন ধরে দিয়েছে। আর এই কথা সখীরা এসে রাধারানীকে বলছে, রাধে রাধে তোমার ব্রজধামে এক অঘটন হচ্ছে, কি হয়েছে, না একে শিয়ালিকে রাখাল বালক সব তাড়া করেছে, তার গর্তে ঢুকেছে আগুন ধরিয়ে দিয়েছে। যে তাই দয়ালু কৃপালু রাধারানী ছুটতে ছুটতে সেখানে চলে এসছেন, দেখছে শিয়ালি আধ মরা হয়ে গেছে, পুরো হাতটা পুড়িয়ে গেছে, এমন কি কষ্ট, চিন্তা করো রাধারানী কি করেছেন, কোনো চিন্তা ভাবনা না করে
পুরো সেই শিয়ালিনীকে কোলে জড়িয়ে ধরেছে। হরি বল। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে কি হয়েছে, রাধারানীর স্পর্শ পেয়ে শিয়ালিনীর দেহ ত্যাগ করে গোপী দেহ হয়ে গেছে। হরি ষোলমালা জপ নেই, নিরামিষ খায় কি না খায় জানি না, শিয়ালি সে রাধারানীর কৃপা পেয়ে ব্রজের গোপী হয়ে গেল। বর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব তোমার। তাই আমরা ব্রজে বার যদি যেতে চাই, ব্রজের আরাধ্য দেবকে যদি ভজনা করতে চাই, রাধারানীর কৃপা নিতে হবে। আর সেই জন্য রাধারানী এবার গৌরাঙ্গ রূপে নদিয়াতে কৃপা করতে এসেছেন। হরি বল। কারণ রামায়ণে একটা কথা আছে, আপনারা ব্যস্ত হচ্ছেন তো এক মিনিটে শেষ করে দিচ্ছি। দণ্ডকারণ্যে রামচন্দ্র যখন গিয়েছিলেন, অনেক পাহাড় দেখতে পেলেন, হাড়ের পাহাড়। তখন জিজ্ঞাসা করলেন, হাড়ের পাহাড় কেন? বলছে, এখানে রাক্ষসরা আসে আর মুনি ঋষিদের ধরে ধরে খায় তাদের হাড় এটা। তখন বলছে, হায় এত রাক্ষস, আমি পুরো পৃথিবী রাক্ষস শূন্য করে দেব। কে বললেন? রামচন্দ্র বললেন। সঙ্গে ছিল সীতামা। সীতামা, মায়েদের মন শক্ত না নরম? নরম। এই প্রভু আপনি কি বলছেন, কয়েকজন হয়তো রাক্ষস এসে মেরেছে আর আপনি সব রাক্ষসকে মারবেন, এর আপনার ঠিক নয়। এরকম আপনার মনোভাবের কারণ কি? আপনার হাতে তীর ধনুক আছে, হাতে অস্ত্র থাকলে এইরকম মনোভাব হয়। এবং সীতামা তখন একটা কাহিনীও বলছিলেন যে একবার একজন সাধু যখন তপস্যা করছে, ইন্দ্রদেবের খুব ভয় হয়ে গেল, সাধু তপস্যা করলে ওনার মাথা খারাপ হয়ে যায়। তখন উনি এসেছে একটা ব্যাধ রূপ ধারণ করে, সাধুকে বলল, আমার এই অস্ত্রটা রাখুন, আমি পরে এসে নিয়ে যাব। সাধুকে ওই যে ইন্দ্র অস্ত্র দিল, আর ওই অস্ত্রটা সাধু পেয়ে গাছ কাটলো, পাখিকুলি মারলো, তারপর বড় জল্লাদ, বড় ডাকাত হয়ে গেল। এই উদাহরণটা কে দিলেন? সীতামা দিলেন রামচন্দ্রকে, প্রভু ওই অস্ত্র হাতে পেয়ে এইরকম দশা হয়েছিল। আপনারও তাই, আপনার হাতে অস্ত্র আছে তাই আপনি বলছেন সবাইকে মারবো, সবাইকে মারবো। এবার রামচন্দ্র ভাবলেন, সীতা তো ঠিক কথা বলেছে, ঠিক আছে, এর পরের জন্মে কি হয়েছে, কে কি রূপ ধারণ করে আসলেন? ভগবান কৃষ্ণ রূপে আসলেন, আর সীতামা আসলেন রাধারানী রূপে। যতদিন রাধারানী সঙ্গে ছিল ততদিন কিন্তু অস্ত্র ধারণ করেননি, করেছে? কিন্তু অসুর মারা তো বন্ধ হয়নি, পুতনাকে দুগ্ধ পান করে মেরে দিয়েছেন, শকটা সুরকে একটা লাথি মেরে বধ করে দিয়েছেন, আর তৃণাবর্তকে গলা টিপে মেরেছেন, কাকে না মেরেছে, কিন্তু কিছু অস্ত্র লেগেছে? বৃন্দাবনে থাকাকালীন কোনো অস্ত্র লাগেনি, কিন্তু অসুর তো মেরেছে। এবার রাধারানী বললেন, আমি বলছিলাম অসুর না মারতে, আমি অস্ত্র ধারণ করতে নিষেধ করলাম, অস্ত্র ধারণ করলেন না, কিন্তু অসুর মারা তো বন্ধ হলো না। এবার যখন প্রভু যাবেন, এবার বাইরে টাইরে থাকবো না, এবার আমি ভিতরে ঢুকে যাব। তাই এবার সেই কৃষ্ণ কি হয়ে এসেছেন, আর ওই রাধারানী তার হৃদয়ে ঢুকে গেছে। ওই জন্য বাইরে গৌরাঙ্গ, কিন্তু ভিতরে কে? রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি, রাধার ভাব নিয়েছে, রাধার কান্তিটাকে নিয়েছেন। এই জন্য উপরে দেখলেও পুরুষ, কিন্তু ভিতরে রাধারানী। এই জন্য ভিক্ষা যদি পেতে হয় ওই গৌরাঙ্গের কাছে, যিনি হচ্ছে রাধাভাব অঙ্গীকার করে এসেছেন, উনি ভিক্ষা দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধারানী কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি, জয় জয় শ্রী রাধে, রাধে।